السلام عليكم ورحمة الله وبركاته পোশাক আশাকে মুসলিম মনে হয় না কিন্তু আপনার আমল আখলাক সালাত সব ঠিক আছে আবার আরেক শ্রেণী আছে পোশাক আশাকে হয়তো মনে হয় কিন্তু হয়তো অন্য জায়গা দিয়ে তার সমস্যা আছে যে আপনি পোশাক আশাকে খুব ফিটফাট কিন্তু সুদখোর এরকম আছে সমাজে ঘুষখোর কিন্তু আপনি লেবাসে মনে হয় যে বিরাট বুজুর্গ মানুষ হ্যাঁ এরকম মনে হয় তাই ভাইয়ের কথা হলো যে সালামের প্রসার প্রসারের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ আছে কিনা প্রথম কথা হলো যে যে ইসলামী লেবাসের কথা বলছেন যে লেবাসে ইসলামী লেবাস আমাদের যে লেবাস এটা কি ইসলামী লেবাস এটা কি হ্যাঁ এটা হলো মিনাল আদাত ওয়াল মুবাহাত এই বাক্যটা মনে রাখবেন মিনাল আদাত ওয়াল মুবাহাত মানে এটা হলো সামাজিক একটা কালচার বা একটা মানে প্রচলিত অভ্যাস আদাত এগুলোকে বলা হয় মিনাল আদাত ওয়াল মুবাহাত যেমন আমরা যে এই জুব্বাটা গায়ে দিছি এই জুব্বাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গায়ে দেন না এই জাতীয় পোশাক এই এই কাটিং এর এই ডিজাইনের এরকম পোশাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গায়ে দেন নাই যে পায়জামাটা পরছি আমরা এই পায়জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পায়জামা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরেন নাই সাহাবীরাও পরেন নাই যে পাগড়ি মাথায় দিছি এই পাগড়িও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন দেন নাই যে টুপি মাথায় দিছি এই টুপিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাথায় দেন নাই তাহলে যত পোশাক আছে এগুলো হলো মিনাল আদাত ওয়াল মুবাহাত অর্থাৎ সমাজে যেগুলো ভালো মানুষের পোশাক হিসাবে পরিচিত এটা পড়লে মানুষ কিন্তু খারাপ মানুষ মনে করে না মনে করে যে এটা ভালো মানুষ এবং আপনার এলেম নাই কিন্তু তাও এরকম পোশাক পরলে আপনারা সবাই মনে করে যে আলেম মানুষ অনেক কিছু জানে আসলে কিছু জানে না ভিতরে কিছু নাই হুজুর ইমামতি করেন হুজুর ইমামতি করেন ভয় ইমামতি করতে জানা এই পোশাক গায়ে দিয়ে আসলে তো কিছু জানে না কিন্তু পোশাক দেখে মানুষ মনে করে যে এটা ভালো মানুষ তো এই যে ভালো মানুষের পোশাক হিসাবে এটা সমাজে পরিচিত এই জন্য আমরা কিন্তু এই পোশাক পরিধান করি যে এই পোশাকের মাধ্যমে এটা ভালো মানুষের পোশাক মিনাল আদাত ওয়াল মুবাহাত এই পাগড়িটা যদিও এটার আলাদা কোনো ফজিলত নাই কিন্তু যখন এই পাগড়িটা পরিধান করা হয় তখন মানুষ কিন্তু এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে মানে একজন দায়ী হিসাবে যখন কথা বলবে তখন সমাজের মানুষ যেই পোশাকটাকে উত্তম পোশাক মনে করে এবং যেই পোশাকের কারণে আমার কথা বললে মানুষ অ্যাকসেপ্ট করবে ওই পোশাকটা মিনাল আদাত ওয়াল মুবাহাত এখন আমি বাংলাদেশের মানুষের কাছে আমেরিকান পোশাক এনে যদি দাওয়াত দিতে থাকি তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না আমেরিকাতে শার্ট প্যান্ট পরে ধাইরা দাওয়াত দিলে মানুষ খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে কিন্তু আমার দেশে যদি আমরা শার্ট প্যান্ট পরে মিম্বারে উঠি খোতবা শোনা তো দূরের কথা মারি মসজিদ থেকে বাইর করবে তাহলে এটা হলো মিনাল আদাত ওয়াল মুবাহাত যেখানে যে অঞ্চলে যেই পোশাক মানুষ অ্যাকসেপ্ট করে এজন্য আল্লাহর নবীরা দাইরা ঠিক এই কেন্দ্রিক ছিলেন ওই অঞ্চলের মানুষের ভাষা সংস্কৃতি সব কিছুর সাথে মিশে গিয়ে দিনের দাওয়াত দিতেন জনবিচ্ছিন্ন হয়ে দিনের দাওয়াত দেওয়া যায় না জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দাইল আল্লাহ হতে হয় তো এই জন্য ভাই যেটা বলছেন যে সেটা হলো মানে এই আদাব মুবাহাত থাকুক আর নাই থাকুক যদি আমি বুঝতে পারি যে আমার এই ভাই মুসলিম ভাই তিনি ইমানদার মানে এরকম যে কোনো একটা লক্ষণে বোঝা যায় যে কোনো লক্ষণে বোঝা যায় হয়তো তাকে দেখি যে মসজিদে আসে তো মসজিদে উনি মুসলিম না হলে কি আসে নাকি হয়তো তার দাড়ি নেই পাঞ্জাবি নেই এগুলো নেই কিন্তু তিনি নিয়মিত মসজিদে আসেন তাকে মসজিদে দেখি বা কমপক্ষে জুমার দিন হলেও দেখি তাহলে বুঝলাম যে তিনি মুসলিম অথবা তাকে অন্য কোনো লক্ষণে যে কোনোভাবে বুঝতে পারি যে উনি মুসলিম বাস তাকে সিনিয়ার না চিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাল্লাম ইয়ারে সিনোয়ার না চিনি তাকে সালাম দিতে থাকো তাহলে সালামের প্রচলন হবে আর যদি কোনো উপায়ে ঠিক করতে পারতেছি না যে উনি মুসলিম না হিন্দু বা অমুসলিম এটা ঠিক করার কোনো পন্থা পাচ্ছি না তাহলে তখন সালাম দেওয়া যাবে না আমাকে একদিন একজন ধরছে কয় হুজুর আপনি আমাকে সালাম দেন না কেন আমি বললাম যে আপনাকে তো দিতে চাই কিন্তু কোনো একটা লক্ষণ পাচ্ছি না যে আপনি মুসলিম নাও মুসলিম এবার তো আরো খেপা আপনি আমাকে অমুসলিম বানাই দিলেন আমি বললাম অমুসলিম বানাই নেই তবে একটা না একটা লক্ষণ তো থাকতে হবে যে লক্ষণে আমি বুঝবো যে আপনি একজন মুসলিম এখন যদি বলেন আপনি আল্লাহ না করে কোনো এক জায়গায় মারা গেলেন তখন মানুষ আপনাকে মুসলিম নাও মুসলিম বুঝতেছে না তখন আপনাকে লুঙ্গি খুলে প্যান্ট খুলে
মুসলিম না মুসলিম এটা খুঁজে বের করতে হবে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আপনি উপরেই যে কোনো একটা আপনার লক্ষণ তো আলামত থাকতে হবে যে আপনি যে মুসলিম, এটা তো চিনা যাইতে হবে যে কোনো একটা লক্ষণ। এটা শেয়ারুল ইসলাম, ইসলামের পরিচিতি, যে আপনাকে দেখলে মানুষ বুঝবে যে উনি একজন মুসলিম। আর আপনাকে দেখে কোনো বোঝার কোনো কায়দা নাই, মিনিমাম আপনি একটা টুপি লাগাই রাখেন তাও তো বোঝা যাবে যে এটা মুসলিমের টুপি। ও মুসলিম তো আর এই জাতীয় টুপি দিবে না। যে কোনো একটা লক্ষণ তো মিনিমাম থাকতে হবে, তাহলে মানুষ বুঝবে যে উনি মুসলিম। এরকম লক্ষণ বোঝা গেলে সালাম অবশ্যই দিতে হবে, আর যদি লক্ষণ বোঝা না যায় তখন আর দেওয়া যাবে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।